হ্যালো এভরিওয়ান, প্রত্যেকটা উইকের মতো আজকেও নিয়ে চলে এসেছি আমি ফিভার 104 এফএমে একটা ফাটাফাটি ওয়েব সিরিজের হ্যাঁ রিভিউ নিয়ে, যেটাকে বলা হয় বক্স অফিস ফিভার। আমি সদ্য দেখে নিয়েছি সানফ্লাওয়ার। আশিস বিদ্যার্থী এবং সুনীল গ্রোভার সেখানে অভিনয় করেছে এবং ফাটাফাটি লেগেছে, মানে একদম দারুণ দারুণ দারুণ। বলতেই হয় Zee5-এর এই সানফ্লাওয়ার ওয়েব সিরিজ দেখে কিন্তু অনেক পুরনো সিনেমার কথাও মনে পড়ে গেল আমার। অনুরাগ কাশ্যপের বিজনেস পার্টনার কাম বেস্ট ফ্রেন্ড বিকাশ বেহেলের এবং রাহুল সেনগুপ্ত ডিরেকশনের ওয়েব সিরিজ এটা। আটখানা এপিসোড, 35 মিনিট থেকে 45 মিনিট করে একটা এপিসোড, ফাটাফাটি ফাটাফাটি। গল্পের প্লটে দেখানো হচ্ছে সানফ্লাওয়ার নামে একটা কমপ্লেক্স বা সোসাইটিতে একটা খুন হয়, পুলিশ শুরু করে ইনভেস্টিগেশন। আমরা দর্শকরা প্রথম থেকেই একজনকে সন্দেহ শুরু করি এই গল্পের ভাঁজ দেখে। অ্যাকর্ডিং টু দ্য গল্প এরপর থেকে সন্দেহ যায় আরেকজনের ওপর, যেভাবে বাড়তে থাকে জার্নিটা। সুনীল গ্রোভার, আশিস বিদ্যার্থী, এরা মাঝখানে কেন, কারা দোষী, সেটা দেখবার জন্য দেখতেই হবে সানফ্লাওয়ার। সবারই কপাল ছিঁড়ে আছে, ফেটে আছে, সেটাই কিন্তু এই সিরিজে দেখিয়েছে। মানে আমি খারাপ আছি, আমার থেকেও খারাপ আরেকজন আছে পরিস্থিতিতে, তাই আমার নিজেকে সান্ত্বনা দেওয়া উচিত। মানে একটা জায়গায় দেখানো হচ্ছে এই সোসাইটিতে গেরা থাকতে পারবে না, এখানে লেসবিয়ানরা থাকতে পারবে না, কিন্তু একটা লোক অনেক কিছুকে প্রোটেস্ট করে। একটা মেয়েকে দেখে একজন লোক বলছে যে এরকম খারাপ পোশাক, এই জন্য দেশের এই হাল। তারপরেই সেই লোকটা কথাটা বলতে বলতে সিগারেটটা রাস্তায় ওপেন ছুড়ে দেয়, সেই মেয়েটা নিজের পা দিয়ে সিগারেটটা নেমে আয়। এই সমস্ত সিন দেখিয়েছে, মানে তুমি জাজমেন্টাল হতে পারবে না কখনোই। ইনফ্যাক্ট কারা দোষী কারা নির্দোষ সেটা বোঝা যাবে না। এনিওয়ে, হার্ডকোর পলিটিক্যাল স্যাটায়ার। এই যে সানফ্লাওয়ার বলে যে কমপ্লেক্স বা যে সোসাইটি, সেটাকে কিন্তু ভারতবর্ষের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে। এখানে করাপশন আছে মিনিস্টারদের, সেটাও দেখানো হয়েছে। সুনীল গ্রোভার এবং বাকি অ্যাক্টার্সরাও ফাটাফাটি বলতেই হয়, থিয়েটার করা সবাই অভিনেতা। সুনীল গ্রোভারের মিস্টিরিয়াস ক্যারেক্টারটা নিয়ে জাজমেন্টাল হয়ে কোনো লাভ নেই। বাই দি ওয়ে, একটা সিন ছিল যেখানে সুনীল গ্রোভারের প্যান্ট চুরি হয়ে যাচ্ছে, সেটা যখন একজনকে বলা হচ্ছে, সে বলছে আমার বাইক চুরি হয়ে গেছে গতকাল। মানে এই ধরনের সিন বিল্ড আপ আছে এই ওয়েব সিরিজে, মানে চোখ কান খোলা রাখতে হবে, মানে ব্ল্যাক কমেডি যাকে বলা হয়। আমার অনেক ক্ষেত্রে এই সুনীল গ্রোভারকে এমন কিছু মহিলার ক্যারেক্টারে দেখেছি, ওকে এই সমস্ত সিরিয়াস ক্যারেক্টারে দেখলে কিন্তু বিশ্বাস হয় না। খুব আনপ্রেডিক্টেবল একটি ক্যারেক্টার প্লে করেছে, ব্ল্যাক শেডের একটা ক্যারেক্টার। পাশাপাশি আশিস বিদ্যার্থী এই সানফ্লাওয়ার সোসাইটির একজন বড় দাদা, যে নিয়ম তৈরি করে, যারা গ্রুপ আছে, যারা সমস্ত বেয়াদব লোকদের শায়েস্তা করে, ঠিক আছে। এবং আশিস বিদ্যার্থীও যে খুব ভালো মানুষ সেটা কিন্তু নয়, তার অনেক মানে দোষী আবদারও রয়েছে, যেটা আমরা দেখতে পাই এখানে। ইনফ্যাক্ট সোশিও পলিটিক্যাল ক্যারেক্টার্স, কাজের মেয়ের ক্যারেক্টারে একজনকে ফাটাফাটি লাগে, এবং তার একটা সিন এত ভালো বিল্ড আপ হয়েছে আমি বলবো না, তুমি দেখে নেবে। রণবীর শোরের প্লে করা পুলিশের ক্যারেক্টারটাও ভীষণভাবে ডার্ক ছিল, এবং ওই যে অনুরাগ কাশ্যপের স্কুলিং থেকে পাশ করা সমস্ত লোকজন, এই যে বিকাশ বেহলের মতো লোক, এই এই সমস্ত ডায়লগসকে অ্যাপ্রুভ করেছে, বোঝা যায় অনুরাগ কাশ্যপের একটা ছাওয়া আছে। গিরিশ কুলকার্নিও দারুণ, একটু ওভার লেগেছে আমার। এবং সালোনি খান্নার জেস্চার আমার ভীষণ কিউট লেগেছে, ভীষণ ভালো লেগেছে এই মেয়েটির অভিনয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে এই সমস্ত ওয়েব সিরিজের, ওই যে বলছি মাসি সারাক্ষণ বাড়িতে বসে থাকে, কিন্তু এইটা বলতে গেলে এই ওয়েব সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর খুব একটা প্রাসঙ্গিক আমার মনে হয়নি, কারণ নতুন কিছু নয়, এরকম ব্যাকগ্রাউন্ড স্কোর আগে হয়েছে। মানে কমেডি সিন দেখানো হচ্ছে বা সিন বিল্ড আপ হচ্ছে, মানে যে একটা চেনা এফেক্ট পড়বে সেটা নয়, কিন্তু কমপ্লিটলি তোমাকে বুঝে নিতে হবে, তোমাকে অ্যাজিউম করতে হবে যে এইটা এটা দেখাচ্ছে। সাহেজ বক্সি, ওয়েশ শ্রীবাস্তব এখানে ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক বানিয়েছে, কাজটা ভালোই হয়েছে। এবং ভাবতে পারো বক্স অফিস ফিভারে আমি ক্রাইম মাস্টারেরও এই সানফ্লাওয়ার ওয়েব সিরিজকে কটা চুমু দেবো, চুমু তো দিতেই হবে গুরুদেব। আমি ক্রাইম মাস্টারেরও এই ফিভার বক্স অফিসে সানফ্লাওয়ার ওয়েব সিরিজকে চুমু করা দেবো, সেটা ভাবার সময় এটা ভাবছিলাম যে আশিস বিদ্যার্থী বা সুনীল গ্রোভার এরা এত ভালো অভিনয় করে, এটা এদের রক্তের ভেতরে আছে, মজ্জায় আছে অভিনয়, তাই এখানে এই স্টোরি টেলিংয়ের যে টেকনিকটা সুপার। একটু লেন্দি লেগেছে ঠিকই, একটু লেন্দি লেগেছে এতক্ষণ ধরে বসে থাকা, একটু ঝামেলার আমার মতো লোকের অন্তত, কিন্তু আমার স্টোরি টেলিংটা খুব ভালো লেগেছে, সেই কারণে আমি ক্রাইম মাস্টারের বক্স অফিস ফিভারে সানফ্লাওয়ার নামের এই ওয়েব সিরিজকে Zee5-এ 5-এ 3-তে চুমু দিচ্ছি। মাস্ট ওয়াচ, হ্যাঁ দেখতেই হবে, সময় কিন্তু ভালোভাবেই কাটবে দেখলে।